তো কি মনে করেন ভাই, কবুতরগুলা কি বাড়িতে যাবে? যাবে ভাই, যাবে ইনশাআল্লাহ। যাবে? আপনারা কি মনে করেন, যাবে কবুতরগুলা? যাবে, যাবে। আচ্ছা, সবাই বলতেছেন কবুতরগুলা বাড়িতে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আবার চলে এসেছি ট্রেনিং টস করানোর জন্য। আমরা এর আগে একটা টস করেছিলাম 20 কিলো 18 কিলো থেকে। তো আজকে টসটা হচ্ছে রোড হিসাব হচ্ছে 35 কিলো, ইয়ার ডিসটেন্স আরো কম হবে। তো আমরা আজকে যেখানে কবুতরগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে বৈরব বাজার, সাইড একটু দেখা। এটা হচ্ছে বৈরব বাজার, শেরপুর থেকে বৈরব বাজার আজকের টস। তো ভিউয়ার্স, আপনাদেরকে আগে বলেছিলাম যে আমাদের ক্লাবের তিনটা রেস আছে। প্রথম রেস হচ্ছে 100 কিলো, তারপরের রেস হচ্ছে 150 কিলো, এবং তৃতীয় রেস হচ্ছে 200 কিলো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো আমরা এখন কবুতর ছাড়ার প্রস্তুতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, প্লেসটা অনেক সুন্দর আছে, ফাঁকা জায়গা আছে। কবুতরগুলো রানিং দিয়ে প্রথমে উপরের দিকে উঠবে। আমাদের গত টস ছিল মৌলভীবাজার থেকে। তো এখান থেকে আমাদের দুই পিস কবুতর কুয়াশার কারণে মিস করেছিল, সেই দুই পিস কবুতর আজকে বেক করেছে। তো এখান থেকে আজকে 34 পিস কবুতর ছাড়লাম, দেখা যাক কি হয়। আশা করি সবগুলো কবুতরই বেক করবে, এর আগে সবগুলো কবুতর বেক করেছিল। মাঝখানে মৌলভীবাজার থেকে দুইটা কবুতর মিস করেছিল কুয়াশা থাকার কারণে। তো আজকে ইনশাল্লাহ আকাশ ক্লিয়ার আছে, অনেক লেট করে কবুতর ছাড়ছি। তো এখানে অনেকেই আসছেন আমাদের কবুতর ছাড়াকে উপভোগ করার জন্য। তো কি মনে করেন ভাই, কবুতরগুলা কি বাড়িতে যাবে? যাবে ভাই, যাবে ইনশাআল্লাহ। যাবে? আপনারা কি মনে করেন, যাবে কবুতরগুলা? যাবে, যাবে। আচ্ছা, সবাই বলতেছেন কবুতরগুলা বাড়িতে যাবে। যাই হোক, এখানে আজকে একটা বাজার আছে আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে, যে কবুতরের যে বাজার হয় এটা হচ্ছে সবচেয়ে বড় বাজার, বৈরব বাজার। প্রতি শুক্রবারে এখানে বাজার বসে, বাজার হয় শুক্রবারের জুম্মার পর থেকে আসরের পর পর্যন্ত। তো ভিউয়ার্স, কবুতরগুলা রানিং দিয়ে উপরের দিকে উঠতেছে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ক্লাবের ফাইনাল প্রতিযোগিতার ভিডিও আপলোড করার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন।